ডায়াবেটিস রোগীদের আরেকটি সমস্যা হয় ডায়াবেটিস থেকে পায়ের সমস্যা, আমরা যেটাকে ডায়াবেটিক ফুট বলি। এটি কিন্তু আসলে একটি বড় রকম সমস্যা, কারণ হলো আমরা পায়ের উপরে ভর করেই সব কিছু করে থাকি, আমরা হাঁটাচলা করি, এটা দিয়েই আমাদের সামগ্রিক জীবনযাপন। তো কারো যদি পায়ের সমস্যা হয়ে যায় এবং পা কেটে ফেলতে হয়, তাহলে কিন্তু তিনি পঙ্গু হয়ে গেলেন সারা জীবনের জন্য এবং আপনাকে কিন্তু এরপরে সারা জীবনের মূল্য দিয়ে যেতে হবে। এবং এটি নিয়ে আলাপ করার আমার উদ্দেশ্য হলো এটা যে এটি কিন্তু চাইলেই আপনি এই ক্ষতির হাত থেকে নিজেকে আপনি নিজেই রক্ষা করতে পারেন, আপনার হাতেই আছে কিন্তু এই রক্ষা কবচটা। সেটি কিভাবে পারবেন সেটি নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি বলতে চাই যে এটি আসলে কেন হয়, ডায়াবেটিক ফুট কী। ডায়াবেটিক ফুট হলো আপনার যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, সুগার বেশি থাকে, তাহলে আপনার পায়ের যে রক্তনালী সেগুলো বন্ধ হয়ে যায়, পায়ে যে নার্ভ আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে আপনার পা অবস হয়ে যায়, একটি লোহা বা প্রেগ যদি ঢুকে যায় তাও আপনি টের পাবেন না, এই গরম কোনো কিছু যদি আপনার পায়ের উপরে পড়ে যায় আপনি টের পাবেন না, পা পুড়ে যাবে। পায়ে যদি আপনার কোনো ধরনের সামান্য আঘাত পায়, একটি কাটা বিঁধে যায়, আপনি টের পাবেন না, কিছুদিন পর দেখবেন যে ওখানে ঘা হয়ে গিয়েছে। এবং আপনার যদি সুগার অনিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রিত না থাকে, তাহলে কিন্তু এই ঘাটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় এমন হবে মাংসপেশিতে পচন ধরে যাবে, আপনার পা কেটে ফেলতে হবে। সুতরাং আপনার সুগার যদি অনিয়ন্ত্রিত থাকে, আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, আপনার পায়ের রক্তনালী ক্ষতিগ্রস্ত হবে এবং পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হবে, এবং এরপরে এক সময় দেখা যাবে যে আপনার পায়ে বিভিন্ন জায়গায় ঘা শুরু হয়ে গিয়েছে, মাংসপেশিতে পচন শুরু হয়ে গিয়েছে এবং আপনার ডক্টর বলবে যে আপনাকে এটি ড্রেসিং করতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং এই চিকিৎসা যদি কখনো সফল না হয়, তখন এমনও হতে পারে যে এটি বাড়তে থাকলে আপনার পা কেটে ফেলতে হয়, তখন আপনার কিন্তু পঙ্গুত্ব চলে আসে। তাহলে আপনি দেখুন, আপনি যদি আজকে অবহেলা করছেন, সুগার একটু বেশি আছে, কত আছে, এই খালি পেটে তো ঠিকই থাকে 6-7, সার ভরা পেটে একটু বেশি থাকে 12 থাকে, হ্যাঁ, এবং দেখা যায় যে তিনি অনেকটা নিশ্চিন্ত, না আমার তো খালি পেটে তো ভালোই থাকে, অত বেশি না, খাবার পরে একটু বাড়ে, কিন্তু এই যে একটু বাড়া, এখান থেকেই কিন্তু আপনার পায়ের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে আপনার দেখবেন যে আপনি পা অবশ হয়ে যাচ্ছে, পায়ে আপনি ব্যথা বেদনার কোনো অনুভূতি নেই এবং সেখানে একটি ছোট একটি ঘা হয়ে গেল, এরপরে সেখান থেকে সেটি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেলো যে পা কেটে ফেলতে হলো। তাহলে আপনার করণীয় কী? আপনার করণীয় হলো, যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, আপনি ডায়াবেটিস রোগী হন, তাহলে আপনাকে দুটো কাজ আপনি মেনটেন করবেন। একটি হলো আপনার সুগার নিয়ন্ত্রণে রাখা, আপনি নিয়মিত সুগার মনিটরিং করবেন, আপনার চিকিৎসক আপনাকে বলে দিবে, একটি গাইড দিবে, গাইডেন্স দিবে যে কতদিন পর পর আপনার সুগার দেখা উচিত বা সুগার টেস্ট করা উচিত, আপনি সেইভাবে সুগার মনিটরিং করবেন। যদি আমরা যে নিয়ন্ত্রণের কথা বলে থাকি যে খালি পেটে 4-6, খাবার 2 ঘন্টা পরে 6-8, এই মাত্রায় যদি সুগার আপনার না থাকে এবং 3 মাস পর পর আমরা বলি যে আপনি একটি টেস্ট করবেন, রক্তের পরীক্ষা, হিমোগ্লোবিন A1C, এটি যদি আপনার জন্য যে মাত্রাটি 7-এর নিচে অথবা 7.5-এর নিচে বা 6.5-এর নিচে, এটি যদি না থাকে, এটি যদি বেশি থাকে, তাহলে চিকিৎসককে দিয়ে আপনি আপনার ওষুধপত্র অ্যাডজাস্ট করিয়ে নেবেন অথবা আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনুন, আপনি এক্সারসাইজ আপনি বাড়িয়ে দিন, ডায়েট আরও ভালো করে কন্ট্রোল করুন। এগুলো যদি আপনি করেন, নিয়ন্ত্রণে যদি আপনার সুগার খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনার পায়ের রক্তনালী অথবা নার্ভ এগুলো ক্ষতিগ্রস্ত হবে না, আপনার ডায়াবেটিক ফুট হবে না। ডায়াবেটিক ফুট হলে আপনার কিন্তু সাফারিংস অনেক বেড়ে যাবে, আপনার প্রথম পর্যায়ে মাসের পর মাস ড্রেসিং করতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, ডাক্তারের কাছে বারবার যেতে হবে, তারপরে যদি পা কেটে ফেলতে হয় তাহলে তো ভোগান্তির চূড়ান্ত পর্যায়ে আপনি চলে যাচ্ছেন। সুতরাং এই ভোগান্তি যাতে না হয় সেটির জন্য কিন্তু আপনি নিজেই বাসায় বসে কিন্তু আপনি এই প্রতিরোধ ব্যবস্থাটি আপনি প্র্যাকটিস করতে পারেন, শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণ করা। আরেকটি কি, দ্বিতীয়টি হলো আপনার পা পর্যবেক্ষণে রাখা। আপনার যদি দীর্ঘদিন ডায়াবেটিস হয়ে যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনার ডায়াবেটিস আছে অথবা প্রায়ই অনিয়ন্ত্রিত থাকে, কখনোই ভালো নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি কি? এই দ্বিতীয় কাজটি হলো আপনি প্রতিদিন রাতে একবার পা পর্যবেক্ষণ করবেন। যখন আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন তখন আপনি আপনার পা দুটো দেখবেন যে পায়ে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। আপনি নিজের পায়ে একটু চিমটি কেটে দেখতে পারেন যে আপনার পা অবশ হয়ে যাচ্ছে কিনা, তাহলে আপনার চিকিৎসককে আপনি জানাবেন যে আমার তো পা অবশ হয়ে যাচ্ছে, আমার আসলে ফার্দার কী কী করণীয় আছে। আপনি পায়ের রক্ত চলাচল বাড়ানোর জন্য, পায়ের নার্ভকে আরও হেলদি করার জন্য আপনার কতগুলো পায়ের এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আপনি তখন চিকিৎসকের কাছ থেকে শিখে নেবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন। আপনার যদি পা অবশ হয় তাহলে আপনার জুতা পরিবর্তন করতে হবে, আপনার পায়ের ব্যায়াম করতে হবে, সুগার নিয়ন্ত্রণ করতে হবে, ঔষধপত্র আপনাকে খেতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আবার
এই যে পা ডায়াবেটিক ফুট হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু আপনি যদি পাকে পর্যবেক্ষণ না করেন, অর্থাৎ মাঝে মাঝে পা চেক না করেন, তাহলে একদিন হঠাৎ করে দেখা যাবে যে আপনার পায়ে একটি বড় ঘাও হয়েছে এবং সেটি আপনার থেকে আপনার চোখে পড়ে গেল, আপনি ব্যথা অনুভব করছেন অথবা সমস্যা দেখা যাচ্ছে ঘা, এবং সেটি নিয়ে আপনি চিকিৎসকের কাছে গেলেন, এটি কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনার কিন্তু অলরেডি ডায়াবেটিক ফুট হয়ে গেল। সুতরাং প্রতিদিন যাদের আসলে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস আছে, অনেক বছর ডায়াবেটিস আছে, তাদের উচিত হলো প্রতিদিন রাতে ঘুমাবার সময় একটু পা দুটো দেখা, আঙুলের ফাঁকে একটু চেক করে দেখা যে কোথাও কোনো ঘা হলো কি না, কোনো সমস্যা হলো কি না, হ্যাঁ এটি আপনি দেখবেন। আর যাদের পা অলরেডি অবশ হয়ে গেছে, তাদের কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে গিয়েছে, অর্থাৎ আপনি ব্যথা বেদনার অনুভূতি হারিয়ে ফেলছেন, অবশ অবশ লাগছে, জ্বালা পোড়া করছে পায়ে, তাদের কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে, তাদের কিন্তু যেটা করতে হবে এটির চিকিৎসা সঠিকভাবে করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে। খুব ভালোভাবে এটির চিকিৎসা না করলে পরবর্তীতে কিন্তু আপনার ডায়াবেটিক ফুট হয়ে যাবে, তখন কিন্তু আপনার চিকিৎসার জন্য অনেক মূল্য দিতে হবে। তাই আপনি এই ডায়াবেটিক ফুট প্রতিরোধ করার যে দুটো উপায়, এই দুটোকে আপনি মেনে চলেন। মোটা দাগে একটি হলো সুগার কন্ট্রোল রাখা, সেটির জন্য নিয়মিত ব্যায়াম করা, খাবার দাবার মেনটেন করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধপত্র নিয়মিত সেবন করা এবং মনিটরিং নিয়মিত সুগার মনিটরিং করা, এই চারটি কাজ করলে আপনার সুগার নিয়ন্ত্রণে রেখে আপনি এটি প্রতিরোধ করতে পারছেন। দ্বিতীয় যেটি উপায়, দীর্ঘদিন যাদের ডায়াবেটিস হয়ে গেছে, কয়েক বছর যাবত ডায়াবেটিস আছে, তারা রাতে প্রতিদিন রাতে আপনি একটু ঘুমাবার আগে পা দুটো চেক করবেন, পায়ের আঙুলের ফাঁক, পায়ের নিচ, উপর সব জায়গায় দেখবেন যে এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, ওকে, আপনি নিশ্চিন্ত থাকবেন। যদি দেখেন কোনো সমস্যা, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি যদি চিকিৎসা শুরু করে দেন, তাহলেও আপনি ডায়াবেটিক ফুট হওয়া থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।